কবিতিকার আজকের ক্লাসে আমি তোমাদের পড়াব কবি বিষ্ণুদের একটি বিখ্যাত কবিতা। কবিতাটির নাম জল দাও। জল দাও কবিতাটি 1946-47 সালের দাঙ্গার পটভূমিতে রচিত। প্রথমে মনে রাখা ভালো, 1946-47 খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস এক অভিশপ্ত কাল রূপে চিহ্নিত। হিন্দু মুসলমান নির্বিশেষে বহু মানুষের রক্তে সেদিন সৃষ্টি হয়েছিল রক্ত নদী। সে এক মৃত্যুকীর্ণ ভয়াবহ দৃশ্য। সেই সাম্প্রদায়িক দাঙ্গার যন্ত্রণাকৃষ্ট দিনগুলোর ছবি কবি জীবনানন্দ দাস তুলে ধরেছেন 1946-47 কবিতায়। আর সময় সচেতন কবি বিষ্ণু দে তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন জল দাও কবিতায়। ফলে জল দাও কবিতাটি হয়ে উঠেছে কবি বিষ্ণু দের সময় চেতনার অভিজ্ঞান, আর কবিতাটির পটভূমি হয়ে উঠেছে কর্মহীন অর্থহীন অচেনা স্বদেশ। বিশ শতকের পঞ্চম দশকের শেষে জল দাও কবিতাটি লিখিত। সময়ের এই বিশিষ্ট পটভূমি কবিতাটিতে ব্যবহৃত, কিন্তু যে ব্যক্তিপাত্র কবিতাটিতে কথা বলেছে তার চারিত্র্যের কারণে কবিতাটি সময়সীমাকে লঙ্ঘন করে চিরকালের বাণীতে রূপান্তরিত হয়েছে। বস্তু চেতনা ও চরিত্র পাত্রের পারস্পরিক সম্বন্ধপাতের ভিতর দিয়েই দীর্ঘ কবিতার রসসিদ্ধি ঘটেছে। তেজ বিভাগ, দাঙ্গা, রাজনৈতিক হঠবাদ এবং শোচনীয় এক হতাশার ভিতর দিয়ে একটা বিশুদ্ধির দিকে অবিরাম যাত্রার প্রেরণা এই কবিতার বিষয়বস্তু। কবিতাটিতে কতগুলি সর্বনাম ব্যবহৃত হয়েছে, আমি, তুমি, তার, সে। এই সর্বনামগুলো কবিতার ভাব ও পরিবেশাশ্রিত কল্পনার ধারক। সেই হিসাবে বলা যেতে পারে তার সর্বনামটি প্রকৃতির বিকল্প এবং তুমি সর্বনামটি প্রেমিকার বিকল্প। কিন্তু পৃথিবীর দিক থেকে যিনি প্রকৃতি, কবির দিক থেকে তিনি প্রেম। আসলে বিষ্ণুদের কবিতায় প্রকৃতি আর প্রেম একই চেতনার দুই পিঠ। অন্ধকার পরোয়ানা শিমুলের লালে, এই প্রত্যক্ষ চিত্রকল্পের সাহায্যে কবিতাটি রচনাকাল মূর্ত হয়েছে। সেই সময়ে ব্যক্তি স্বাধীনতা যখন দলিত, রাজনৈতিক চিন্তা যখন নানা দিকে আহত, দেশ বিভাগের যন্ত্রণা যখন তীব্রতর, তখন পরোয়ানা শব্দটি অশুভ ছায়ার চিত্রকল্প হিসাবে অব্যর্থ তাৎপর্য সঞ্চারী। জলদাও কবিতার আমি অত্যাচারে এবং অনাচারে উদ্ভ্রান্ত সময়ের বুকে এক যাত্রী চরিত্র। তৃষ্ণা এবং জলের রূপকে এই যাত্রীর বিপুল অন্বেষার বেদনা এবং আবেগ এই কবিতায় ধারণ করা হয়েছে। তাই তৃষ্ণার তীব্রতায় জলের প্রতীক্ষা কবিতাটিতে জীবন্ত হয়ে উঠেছে। কবি যখন বলেন, এখানে ওখানে দেখো দেশ ছাড়া লোক ছায়ায় হাঁপায়, কিংবা যখন বলেন হয়তোবা নিরুপায়, হয়তোবা বিচ্ছিন্নে যন্ত্রণায় বর্তমানে ইতিহাস, তখন বোঝা যায় এই যন্ত্রণামথিত চিত্তে পূর্ণতাকে খুঁজে ফেরার চেষ্টা রয়েছে এখানে। কিন্তু অসহায় মানুষের ক্লান্তি, একটা জটিল পথ অতিক্রমের অনুভূতি যেন দুঃসহ যন্ত্রণার ছায়া সৃষ্টি করেছে। প্রতি মুহূর্ত যখন অত্যাচারে অনাচারে উদ্ভ্রান্ত, তখন ইতিহাসের পরিণতির অমল মহিমাকে বিশ্বাস করে যে যাত্রা, তারই প্রতি মুহূর্ত ছড়িয়ে আছে এই জল দাও কবিতায়। ভয় তখন সব থেকে বেশি বিচ্ছিন্নতাকে, নৈসঙ্গকে, চিত্রকল্পের মূল ধারা তারই সঙ্গে সুলগ্ন।
অথচ নিঃস্রোত মনে হয় একা কর্মহীন, প্রতিবেশী নেই, থাকলেও নিঃসঙ্গ সে। অথচ এই নির্জন বিষাদকে ঘিরে রয়েছে প্রকৃতির অমীয় প্রসাদ। বিষাদকে ভেঙে সেই প্রসাদে মিলিয়ে দেওয়ার কোনো গাণিতিক সূত্র কবি জানেন না, তাই জীবনে ও প্রকৃতিতে নানা বিপরীতের দ্বন্দ্ব। তাই গরমে বিবর্ণ হয় গোলমোড়ের সাবেক জৌলুস, সেই যাত্রীকে চোখে আনে জ্বালা, কিন্তু তার বিস্ময় বিপন্ন নয়। তা বিস্ময় বিপন্ন নয় বলেই তার যন্ত্রণা আরও তীব্র। তবুও চারিদিকের অত্যাচার অনাচার পাপের মাঝে পদ্মের সুচিতা যেমন স্মরণীয়, তেমনি স্মরণীয় বিনয়ও। বিনয়ই তার সুচিতাকে গ্লানিময় সমগ্রের দিকে তাকিয়ে মূল্যবান করে তুলেছে। কবিতার শেষ তপকে যাত্রীকে হৃদয়াভিরাম আত্মনিবেদনে জটিল প্রস্তুতি ছড়িয়ে থাকতে দেখা যায়। পৃথকভাবে চিত্রকল্পগুলোর কথা হয়তো তখন মনে থাকে না, শুধু থাকে কবিতাটির শুদ্ধ রসপরিণাম। জলদাও কবিতাটিতে প্রকৃতির বিচিত্র ভূমিকা লক্ষণীয়। আতুর এবং আত্মকল্পনা পীড়িতের কাছে প্রকৃতি অবশ্যই আশ্রয়। এই কবিতায় প্রকৃতি মানুষের সহযোগী, তাই যেগুলো জীবনের মূল ধারার পরিপন্থী শক্তি এ প্রকৃতি তাদেরও প্রতিদ্বন্দ্বী। তাই কবিতার শেষ তবকে যে প্রশান্তি তা শুধু তৃষ্ণানি নিবৃত্তি নয়, একই সঙ্গে প্রেমের প্রত্যয়ও বটে। সব মিলিয়ে জলদাও কবিতাটিতে লোকায়ন, লোকায়ত বেগবান কথ্যস্রোতের অসহায়তায় ঐতিহ্যপুষ্ট শব্দরাশির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এক আশ্চর্য সুন্দর বাকসিদ্ধি অর্জিত হয়েছে। কখনো বিষাদ, কখনো প্রত্যয়, কখনো অতীত, কখনো বর্তমান, এই নানা অসবর্ণে সুন্দর চরিত্রবান ভাষাতেই জীবন্ত। আর এই মিলহীন কবিতায় কবি ব্যবহৃত সুপ্রচুর অন্তমিল যেন আপাত অনৈকের অন্তর্বর্তী যোগসূত্রের মতো ক্রিয়াশীল। তো এই ছিল জলদাও কবিতার আজকের বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি।